Namaskar, welcome back to my channel Unified. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। প্রায় দেড় বছরের ধৈর্য আর আমার প্রচেষ্টা, হ্যাঁ প্রায় দেড় বছর ধরে আমি স্ট্রাগল করে যাচ্ছি এই ইউটিউবে, তার একটুখানি ফল পেয়েছি, আর সেটা হলো এই গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন। সো অনেকের কাছে মনে হতে পারে যে এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে কেন এই ভিডিওটা বানাচ্ছ, আমি তাদেরকে বলবো যে আমি তাদের জন্য বানাইনি, আমি আপনাদের জন্য বানিয়েছি, যারা কিনা আমার চ্যানেলটা এতদিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার কাজের ওপর ভরসা রেখেছেন। সো আমি মনে করলাম যে আপনাদের সাথে এই ছোট্ট খুশিটা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। সো এই খুশিটা আমি শেয়ার করবো এবং তার পাশাপাশি কিছু ইনফরমেশান দেবো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাপারে, যে এই পিনটা কখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কখন এই পিনটা আসে এবং এই পিনটা আমি কিভাবে ভেরিফাইড করব। সো সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন এডিটিং টেবিলে যাওয়া যাক। সো চলে এলাম এডিটিং টেবিলে। এবার সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে ঠিক এইভাবে ছিঁড়ে নিতে হবে, পিনটা এর ভেতরে আছে। সো এটা হলো ভেরিফিকেশান পিন, এই পিনটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করতে হবে, নাহলে আমার পেমেন্ট আসবে না। সো এখানে লেখা আছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, এখানটা পুরো ডিটেলসটা দেওয়া আছে, তা সত্ত্বেও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। সো সবার প্রথমে আপনি আপনার ইউটিউবে যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করবেন, এবং তার পাশাপাশি সেম যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটাও লগ ইন করে রাখবেন। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, যে আপনি যে জিমেল আইডি দিয়ে ইউটিউবটা খুলবেন চ্যানেলটা, সো চেষ্টা করবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই জিমেল আইডিতেই থাকে এবং সেটাকে লিঙ্ক করে রাখবেন। সো সবার প্রথমে যেটা করব, সবার প্রথমে আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অ্যাডসেন্স। এখানে আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। অলরেডি আমার ইউটিউবে এই সেম জিমেল আইডিতে লগ ইন করা, সো অটোমেটিক লগ ইন হয়ে যাওয়ার কথা, তো হয়ে গেছে। এবারে আপনি দেখুন দুটোই আমার সেম ইমেল আইডি আছে, ইউটিউব এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট। নিচে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নোটিফিকেশান রয়েছে যে ভেরিফাই ইওর বিলিং অ্যাড্রেস, এবং এর সাথে সাথে এখানে লেখাও রয়েছে যে কবে এই পিনটা আমার অ্যাড্রেসে সেন্ড করা হয়েছিল। তো এখানে লেখা রয়েছে জুলাই 15, 2020 সেন্ড করা হয়েছে আমার অ্যাড্রেসে, এবং এটা আসতে 2 থেকে 4 সপ্তাহ টাইম লাগতে পারে। তো এটা না আসলে পরে আপনি কীভাবে আবার রিঅ্যাপ্লাই করবেন বা অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি পরে আসছি, আগে আমি আমার যে অ্যাড্রেস পিনটা আছে সেটা ভ্যারিফাই করে নিই। সো এখানে আমাকে যে পিনটা পাঠানো হয়েছে সেটা এখানে এন্টার করতে হবে, এবং মাথায় রাখবেন যে এই পিনটা যেন 3 থেকে 4 বার ভুল টাইপ না হয়, এখানে 3 বারের অপশান রয়েছে, 3 বার অ্যাটলিস্ট আপনি টাইপ করতে পারবেন কারেকশান করে, এবং 3 বারের পরে আপনি যদি ভুল পিন টাইপ করেন সেক্ষেত্রে আপনার হয়তো অ্যাকাউন্ট ব্লক হতে পারে। সো আমার পিন ভেরিফাই হয়ে গেছে, ইওর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। এবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমাকে এখানে আমার ব্যাঙ্ক ডিটেলসটা অ্যাটাচ করতে হবে, না হলে আমি যে অ্যামাউন্টগুলো আর্ন করছি সেগুলো তারা কীভাবে দেবে। সো অ্যাডসেন্সের মাধ্যমে আমার ব্যাঙ্কে পৌঁছে দেবে এবং তার জন্য আমাকে ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিতে হবে। সো তার জন্য আমাকে যেতে হবে পেমেন্টস অপশানে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিং দেওয়া আছে, এবং তার পাশাপাশি যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কি, অ্যাটলিস্ট মাসে $100 আমাকে আর্ন করতে হবে। মোটামুটি $100 আর্ন না করলে ইউটিউব আপনাকে সেই মাসে অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবে না। সো আমাকে অ্যাটলিস্ট $100 আর্ন করতে হবে। তো ম্যানেজ সেটিংসে গিয়ে আপনি আপনার অ্যাড্রেস পেমেন্ট আইডি কি আছে আপনি এখানে একবার চেক করে নিতে পারেন। আর যেটা বলেছিলাম যে আপনার যদি বিলিং অ্যাড্রেস ভুল দেওয়া থাকে, তবে এখানটায় দেখুন অ্যাড্রেস বলে যে অপশানটা আছে, নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এখানে গিয়ে আপনি এডিট করতে পারেন। এডিট করে এখানে এডিট অপশান আছে, এডিট করবেন, এডিট করে এখানে যা যা আছে সব কিছু একবার কারেকশান করে দেখে নেবেন, দেখে নিয়ে আপনি এই অ্যাড্রেসটা কনফার্ম করে দেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে পাশে যদি পারেন ফোন নাম্বারটা সেই অ্যাড্রেস বারে দিয়ে রাখবেন। তবে কী হবে, যদি আপনার বিলিং অ্যাড্রেস পোস্টমাস্টার খুঁজে না পায় তবে আপনাকে ফোন করে জানিয়ে দিতে পারবে। আর যদি আপনার কাছে পিন 3-4 সপ্তাহের মধ্যে না এসে থাকে, তবে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভেরিফাই পিনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন
রিসেন্ট পিন বলে একটা অপশান আছে, সো রিসেন্ট পিনে আপনাকে ক্লিক করতে হবে। এর পাশাপাশি আরও একটা কথা আপনাদেরকে বলে দিই যে রিসেন্ট পিনে ক্লিক করলে দেখা গেল তার একদিন পরেই আপনার কাছে প্রথম পিনটা চলে এলো। ঘাবড়ানোর কিছু নেই, প্রথম পিন যেটা আসবে এবং সেকেন্ড পিন যেটা আসবে সেটা সেমই থাকবে, পিন সেকেন্ড পিন আলাদা হবে বা ফার্স্ট পিন আলাদা হবে এর কোনো মানে নেই। আপনার কাছে ফার্স্ট পিনটা তার মধ্যে পৌঁছে গেলে সেই পিনটা দিয়ে আপনি ভেরিফাই করে দিতে পারবেন। আমি এখানে আমার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করব, অ্যাড পেমেন্ট মেথড। এখানে বেনিফিশিয়ারি আইডিতে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ইউনিফাইড, এবং পুরো আমি যে ব্যাংকের থ্রুতে আমি এই পেমেন্টটা নেব সেই ব্যাংকের পুরো ডিটেলস আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। সো আপনারা যখন করবেন তো তখন আপনারা আপনাদের ব্যাংকিং ডিটেলস দেবেন যেই ব্যাংকের থ্রুতে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে আপনি পেমেন্টটা কালেক্ট করতে চাইছেন, সো আপনারা আপনাদের হিসাবে দিয়ে দেবেন। সো এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে সুইফট কোড, অনেকের মধ্যে কনফিউশন আছে যে এই সুইফট কোডটা কীভাবে পাবো। ব্যাংকে গিয়ে আপনি জাস্ট একটা কথা বলবেন যে আমি বিদেশি মুদ্রা ট্রান্সফার করবো আমার অ্যাকাউন্টে, সো কীভাবে আমি পাবো তার জন্য সুইফট কোডটা দরকার। সো এইভাবে ভাঙিয়ে বলবেন তো আপনাকে দিয়ে দেবে আশা করি, খুব একটা অসুবিধা আমার হয়নি। কিন্তু তাছাড়াও যে অপশানটা আমার কাছে রয়েছে সেটা আমি আপনাকে বলে দিই। গুগলে গিয়ে সার্চ করবেন সুইফট কোড ফাইন্ড SBI ব্যাঙ্ক। সো আপনারা আপনাদের ব্যাঙ্ক এখানটায় দিয়ে দেবেন SBI-র জায়গায়, আপনাদের হতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক, তো সুইফট কোড ফাইন্ড অ্যাক্সিস ব্যাঙ্ক, সুইফট কোড ফাইন্ড এলাহাবাদ ব্যাঙ্ক। সো আপনাদের যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্ক আপনারা দিতে পারেন এখানে। সো এবার দেখুন এখানে একটা অপশান এসছে, হোয়াট ইজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI সুইফট IFSC। এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে সিলেক্ট সিটি নেম, সো এখানে আপনারা আপনাদের সিটি নেম দেবেন। সো কলকাতা দিলাম, আপনার যেটা সিটি পড়ছে সেটা দিয়ে দেবেন। সো এখানে রয়েছে সিলেক্ট ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চ নেম যেটা হচ্ছে কি আপনারা আপনাদের ব্রাঞ্চ নেম যদি অপশানে পেয়ে যান সো সেটা ক্লিক করবেন, আর যদি না পান তবে আপনারা দেখবেন যে এই ব্রাঞ্চের যে মেন একটা ব্রাঞ্চ হয় সো সেটাই আছে কি অপশানে। মানে অনেকের হয় কি একটা শাখা ব্রাঞ্চ থাকে এবং তার মেন একটা ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চটা হলেও আপনারা অপশানে সেটা সিলেক্ট করতে পারেন, কারণ সেই ব্রাঞ্চে এলে পরে আপনার অ্যাকাউন্টটা ওখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। আর যদি একান্ত আপনারা এখানটায় না পান তাহলে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে আপনারা ডাইরেক্ট আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে সুইফট কোডের জন্য আপনি বলুন। আমার সুইফট কোডটা আমি ব্যাংকের থেকে নিয়ে এসেছিলাম, এখানে সুইফট কোড দিয়ে দেবো। তো আপনারা আরেকবার ভালো করে এটা রিভিশন দিয়ে নেবেন যে টোটালটা সব কিছু অ্যাকাউন্ট ডিটেলস থেকে সব কিছু আপনারা ঠিকঠাক দিয়েছেন কি না। এবার যেটা যাওয়ার সেটা হচ্ছে গিয়ে এখানে সেভ করে দেবো আমি পেমেন্টটা। তো সাকসেসফুলি এখানটায় আমার ব্যাংক ডিটেলস অ্যাড হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে যেখান থেকে আমি টাকাটা কালেক্ট করতে পারবো। এখানে প্রাইমারি হিসেবে অ্যাড হয়েছে এবং আপনি চাইলে আরও একটা ব্যাংক এখানে অ্যাড করতে পারেন অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে। সো আমি বলবো যে সর্বদা একটাই রাখুন, সুবিধা হবে তাতে। এবং এডিট অপশানে গিয়ে যদি মনে করেন যে আপনি ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করবেন এবং অন্য ব্যাঙ্কের থ্রুতে নেবেন, সো এডিট করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো এবার বলি যে এই গুগল ভেরিফিকেশান পিনটা আপনার কাছে কখন আসবে এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। তার আগে আমি বলে দিই একটা কথা যে যারা নতুন ইউটিউবে আসছেন, একটু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয়েছে। তার মধ্যে একটা হলো কি আপনাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তার পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, মানে রিয়েল টাইম ওয়াচ টাইম। কারণ অনেকে হয় স্কিপ করে দেখে যায় তবে সেটা কাউন্ট হবে না। ধরুন আপনার চার মিনিটে একটা ভিডিও আছে, অনেকে স্কিপ করে করে দেখছে, সেখানে হয়তো সে দেখেছে অ্যাটলিস্ট 50 সেকেন্ড মতো, সো সেই 50 সেকেন্ডটাই কাউন্ট হবে, চার মিনিটটা কাউন্ট হবে না। এইভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তারপরে কী হবে, তারপরে স্টেপটা হচ্ছে গিয়ে এটা পারলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন, সেটা আগেও বলেছি। সো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার $10 কমপ্লিট হবে তারপরে ওখানে একটা অপশান আসবে এবং সেখানে আপনি ওই পিনটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি সেটাও বাকিগুলো দেখিয়ে দিয়েছি। তো আশা করি আমি এই ছোট্ট খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং এই গুগল অ্যাডসেন্সের ব্যাপারে আপনাদেরকে একটু হলেও ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। এবং তার পাশাপাশি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন যে বাড়ির বাইরে যতটা না যাওয়া যেতে পারে, কারণ আমাদের বাড়ির বাইরে অবশ্যই বেরোতে হবে, কারণ প্রয়োজনীয় সামগ্রিক জিনিসগুলো কিনতে আমাদের বাড়ির বাইরে বেরোতে হয়। তো সেটা একবারে বেশি করে কিনে রাখুন এবং গভর্নমেন্টের যে নির্দেশগুলো সেগুলো যথাযথ পালন করুন। এবং তার পাশাপাশি একটা অনুরোধ করব যে আমাদের মানসিক যে ইমিউনিটিটা সেটাকে বজায় রাখতে হলে আপনারা প্লিজ নিউজ চ্যানেলে করোনার খবরগুলো দেখা থেকে দূরে থাকুন,
কারণ নিউজ চ্যানেলে 80% করোনা সংক্রান্ত জিনিস দেখাতে থাকে। সো তাতে কি হয়, আমাদের যে মস্তিষ্কের এবং মানসিক যে ইমিউনিটি পাওয়ার সেটা লস হতে থাকে। সো সেই টাইমটুকু কি করবেন, সেই টাইমটুকু ঘরে ফ্যামিলির সাথে সময় কাটান, আপনি ইউটিউবে থাকুন, বিভিন্ন ধরনের কমেডি সিন দেখুন, হাতের কাজ করুন, ভালো ভালো ওয়েব সিরিজ দেখুন। আর ঘরে বসেই আপনারা বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারবেন, তাও আমার ভিডিওগুলোর মাধ্যমে। বিভিন্ন জায়গার ভিডিও আমি ছেড়ে রেখেছি, যেমন বেনারস, আপনারা চাইলে বেনারস থেকে ঘুরে আসতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। সো এরকম বিভিন্ন জায়গা আছে, সেগুলো আপনারা ভ্রমণ করে আসতে পারেন ঘরে বসেই। সো আপনারা সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ও শিট ইয়ার, আমার জামা প্যান্টটা তো ওখানেই রয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ।